জাতীয় পার্টিকে অনেকেই বলে ভাঙচুর পার্টি এবং জনাব শাহিদুর রহমান টেপাও বলছিল যে আসলে জাতীয় পার্টিতে ভাঙা গড়া তো আসলে নতুন কিছু নয় হ্যাঁ এর সাথে শাসন আমলের কথাই বলি তার জীবদ্দশে জাতীয় পার্টি ভেঙেছে পাঁচ পার বর্তমান যে বাস্তবতা দেখছি যে দোদল্যমান অবস্থা দেখছি জাপা বনাম জাপা তাহলে কি এই প্রশ্নটি প্রাসঙ্গিক যে জাতীয় পার্টি তুমি কার অত্যন্ত প্রাসঙ্গিক ধন্যবাদ আপনাকে তো টেপা ভাই অত্যন্ত স্পষ্টবাদী মানুষ খুবই স্পষ্টবাদী তো রাজনৈতিক অনিবার্যতায় বা বর্তমান তাদের যে বিভক্তি

আরেকটা আছে বাংলাদেশ জাতীয় পার্টি যেটা যে নাজিউর রহমান মন্ত্রী মোট হাফ ডজন জাতীয় পার্টি আছে সম্ভবত আমি যদি গণনা নির্বাচন কমিশনের নিবন্ধিতই রয়েছে চারটি চারটি অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি যে তাদের ফিটনেস আছে যেহেতু নিবন্ধন আছে আর বাদ বাকিগুলো আছে রাস্তাঘাটে অর্থাৎ ওই রকম ফিটনেস না থাকলেও তাদের রুট ফার্মেট আছে যেহেতু রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তো এই ছয়টা জাতীয় পার্টি অর্থাৎ হাফ ডজন আর জাতীয় পার্টি আমরা বলি যে সম্ভবত এ পর্যন্ত সাতবার অথবা আটবার ভেঙেছে তো তাদের এই ভাঙ্গাটা তাদের জন্য খুব একটা সমস্যা না কারণ তারা মাঝে মধ্যে এটার ভাঙ্গা বলে না তারা আবার মস্কায়ও না তারা আবার মাঝে মধ্যে একসাথে হয়ে যায় একটা বৈশিষ্ট্য আছে তাদের খুব সুন্দর তারা সকালে যে সিদ্ধান্তটা নেন বিকালে ওইটা আবার তারা ক্যান্সেল করেন টেপাবায় যেটা বলছিলেন একটা ধারা আছে তাদের সম্ভবত বিশের এক বা ক এরকম একটা ধারা অর্থাৎ যিনি চেয়ারম্যান থাকেন তিনি যখন যা ইচ্ছা তা করতে পারেন এইরকম একটা স্বাধীনতা আছে তো এশার সাহেবের জীবদ্দশায় ওনার পোস্ট ছিল সিএমএলএ এ অর্থাৎ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ইংরেজি অ্যাব্রিবেশনটা এরকম তো ওনার প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এটা আরেকভাবে তর্জমা করেছিলেন উনি বলেছিলেন ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্স অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি ওটা বাদ অর্থাৎ তাদের জন্য এগুলো কিন্তু বেশ মানানস হয় তারা এনজয় করেন এগুলো চমৎকার এনজয় করেন তো এই মুহূর্তে জাতীয় পার্টির যে বিভক্তি মোটেই কোনো আদর্শিক কারণ নয় যেটা একটা বলছিলেন যে তাদের রাতের কথা দিনের কথা ওনার ভাষায় যেটা দিনের কথা রাতের কথা কার সাথে তো আমাদের গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের কাছে তথ্য আছে দিনে রাতে মিলিয়ে তারা বিভিন্ন দিকে কথা বলেছেন আর এবারের যে বিভক্তিটা সেটা তারা কয়েকদিন আগে বলেছেন তাদের বিভিন্ন দলের নেতারা বেশ কয়েকজন প্রায় টকশোতে আমি শুনেছি যে টাকা পয়সা নিয়ে একটু ভাগ যোগে গোলমাল হয়েছিল অর্থাৎ নৈতিকতাটা সেখানে প্রাসঙ্গিক না আবার জাতীয় পার্টির একটা আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের ট্যাপাবাই সহ তারা প্রত্যেকেই বৃত্তশালী যথেষ্ট বৃত্তশালী অর্থশালী তারা এবং বুনিয়াদি তো বটেই তো এরকম অবস্থায় জাপা বনাম জাপা তারা আবার যদি একসাথে হয়ে যান এটা খুব অবাক হওয়ার মতো কিছু হবে না আপনার এই টক একদিন একজন আমিও ছিলাম তিনি বেগম রোশনের সাথে বলে ফেললেন যে পাগলে কিনা বলে কিন্তু আমার কাছে তথ্য ছিল তার দু তিন দিন আগ পর্যন্ত তিনি বেগম রোশনের সাথে মা ডাকতেন অর্থাৎ মায়ের পজিশনটা তাদের কাছে পাগল আর ছাগল পরবর্তী পর্যায়েটা তারা অভ্যস্ত কিন্তু এটাতে অনেকটা কিন্তু জাতীয় পার্টির এই দ্বৈত অবস্থা তো দেখছি আমরা নব্বই দশকের পর এর মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে খুব একটা পিছাচ্ছে না তারা এইভাবেই টিকে আছে যেহেতু এস আর সাহেবের জীবদ্দশার কথা বলেছেন নব্বইতে এস আর সাহেবের পতনের পরও তারা কিন্তু ভাঙ্গেও নি মস্কেও নি দল কয়েক ভাগ হয়েছে আওয়ামী লীগে যারা ছিলেন বিএনপিতে যারা ছিলেন ক্ষমতার জন্য জাতীয় পার্টিকে কাছে তারা শরণাপন্ন হয়েছেন বিএনপি চার দলীয় জোট করেছে ওখানে অন্যতম শক্তি হচ্ছে জাতীয় পার্টি পরবর্তীতে আওয়ামী লীগ করেছে মহাজোট ছোটখাটো জোট না মহাজোট দল কিন্তু আসলে ফ্যাক্টর ছিল একটা এর আগ পর্যন্ত তারা ছিল চোদ্দ দল তাহলে জাতীয় পার্টি যদি তাদের সাথে আসে ওটার নাম হবে পনেরো দল যদি অঙ্কে হিসাবটা এরকম হয় কিন্তু আওয়ামী লীগকে বলতে হয়েছে মহাজোট ওখানে বদ্রজা চৌধুরী ছিল ওলি অর্থাৎ মহাজোট হয়ে যায় তো পরবর্তীতে আগে ছিল ছিল আগে তো আমরা আসার পরে মহাশয় ওঠে ওখানেও আবার গোললে 14 15 16 17 গোল মাল হয় বিএনপি-এর যেমন কখনো 19 দল কখনো 20 দল তাদের সংখ্যায় খুব একটা মেলে না এক নামে ভিন্নটা আছে কখনো 7 28 টা হয়ে যায় পরে আবার দুইটা ব্র্যাকেটের একসাথে করে ফেলা হয় তো অঙ্ক মেলানোর জন্য যেটা তো এরকম অবস্থায় জাতীয় পার্টি এই কৌশলের মধ্য দিয়ে আমি বলবো এটা তাদের কৌশল জেনাল এরশাদের যে যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় পতন হয়েছে ওই ধরনের পতনের পর কেউ কিন্তু রাজনীতির মাঠে সোজা হয়ে দাঁড়ানোর ইতিহাস খুব কম কিন্তু এসর সাহেব কিন্তু একটা রেকর্ড